কক্সবাজারের মহেশখালীতে ক্রেতা সেজে অভিযান চালিয়ে দেশে তৈরি পাঁচটি অস্ত্রসহ একজনকে আটক করেছে পুলিশ। দুপুরে মহেশখালী উপজেলার হোয়াং ইউনিয়নের জামালপাড়ায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পুলিশ জানিয়েছেন, আটক ব্যক্তি অস্ত্র তৈরির কারিগর ও বেচাকেনায় জড়িত। আটক মাহমুদুলের অস্ত্র বেচাকেনায় জড়িত থাকার খবর বেশ কিছুদিন ধরেই নজরদারি করা হচ্ছিল। সে নিজের বাড়িতে অস্ত্র তৈরি করে মজুত রেখে বিভিন্ন অপরাধীদের কাছে সরবরাহ করত। অভিযানে একটি কক্ষের ভেতর কৌশলে পলিথিন লুকানো অবস্থায় দেশে তৈরি পাঁচটি বন্দুক পাওয়া যায়। এছাড়া অন্যদের কাছ থেকে সংগ্রহ করে বেচাকেনার সাথে জড়িত রয়েছে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মহেশখালী থানায় একাধিক মামলা রয়েছে। Thank you.